हेलो गाइस, गुड मॉर्निंग सबाई के। आज के हच्छे मंडे और जेहेतु आमी आज के एखाने आछी तो बुझते ही पारछो जे आज के एकदम नो काज। ओ बाड़ीते जेमन बोली आज के उठलाम चा करबो, ये करबो, से करबो, सो आज के हच्छे नो काज, माने एखाने मोटामुटी जे कदिन थाकबो कोनो काज शेष करबो ना, बुझेछो तो। जाई होक, এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, এখন 10:30 বাজে। আর বিয়ের আগে কি হতো, মা আমাকে প্রায় 8টা থেকে ডাকা স্টার্ট করতো, আর আমার না হেভি মাথা গরম হয়ে যেত, বুঝেছো। আর মানে আর আমাদের বাড়িটা একদমই রাস্তার ওপর, মানে পরে তোমাদেরকে দেখাবো, দেখিয়েছিলাম একদিন ছাদ থেকে, এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই যে একদম যেহেতু রাস্তার ওপর, তো সেই জন্য মোটামুটি 7টা 8টা থেকে, হ্যাঁ হ্যাঁ, সামনে গ্যাস গোডাউন, মানে এখানে যে কি পরিমাণ আওয়াজ হয়, তো মানে ঘুমানোও যায় না। আমি তো মাকে বলতে পারি জানলা ফালনা সব বন্ধ করে রাখো, আর মা কি করতো আমার মাথার উপরে জানলাগুলো খুলে দিত। তখন আমি অনেক ছোট, মানে ছোট মিন্স আমি স্কুলে পড়ি, তখন ধরো 11-12 পড়ি, রোদ আসার জন্য খুলে দিত। আর আমার হেভি মাথা গরম হতো, মানে ঘুমাতে পারতাম না। আমি বরাবরই বিশাল ঘুম কাতুরে, খুবই ঘুমাতে ভালোবাসি, তো এই আর কি। তো আজকে দিনটা স্টার্ট করছি, তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আচ্ছা, ফার্স্টেই দেখি, একদম ব্রেকফাস্ট চলে এসছে, এই যে দেখো, এই যে চা আছে, দাঁড়াও, এই দেখো আজকে ব্রেকফাস্টে আছে আলু আর কি, বেগুন, আলু বেগুন দিয়ে একটা তরকারি, কুমড়ো বড়লের তরকারি, পরোটা আছে সাথে, আর সাথে আছে হচ্ছে চা। তোমরা জানোই আমি একটুখানি কড়া দুধ চা খেতে পছন্দ করি। আর এখানে এসে আমি যেটা করি, মানে এখানে থাকলে আমি যেটা করতাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট খেতে খেতে আমি টিভি চালাই, টিভি দেখতে দেখতে খাই, বিকজ যেহেতু আমাদের ঘরেই টিভি, ওখানেও ঘরে টিভি, বাট ওখানে দেখবে যে মানে আমরা মোটামুটি ডাইনিংয়েই খাই, সায়ন্তনা আর আমি, ঘরে খুব একটা খাই না, যদি না খুব একটা গরম থাকে, বাট এখানে আমরা বরাবরই ঘরেই খাই। মানে আমি যবে থেকে এ বাড়িতে এসেছি সব খাবারই, সব খাবার, বেশি লোক হলে ডাইনিংয়ে, তাও বেশি লোক হলে তানিয়া ফানিয়া যখন আসে, আমার ফ্রেন্ডসরা যখন আসে, তখন আমরা ঘরে মাটিতেই খাই, বুঝেছো, মানে এসি চালিয়ে এখানেই খেয়ে নিই আর কি। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ একটা শরৎকাল শরৎকাল ওয়েদার। বাট একটা জিনিস শুনে খুব ভয় লাগছে, যে বলছে নাকি সেপ্টেম্বর থেকে করোনা আবার আসবে, তো তোমরা সবাই খুব সাবধানে থেকো। অবভিয়াসলি আমরা ঠাকুর ঠাকুর দেখতে তো বেরোবই, বাট ক্রাউডে না যাওয়ার চেষ্টা করবো, একটুখানি গাড়ি করে ঘুরে টুরে আসবো, তো তোমরা সবাই সেটাই চেষ্টা করো, বেশি লোকজনের মধ্যে না যাওয়াই ভালো। দেখো প্রত্যেকটা ওয়েভ এসে আমি যেটা দেখি 1-1.5 মাস থাকে, তো 1-1.5 মাস যদি একটু কষ্ট করে বাড়িতে নিজেদেরকে একটু সুরক্ষিত রাখা যায়, তাহলে কিন্তু মানে সবারই ভালো হয়, তাই না? বিকজ ডক্টররাও কত করবে, ও সবারই তো একটা করার ইসে থাকে, ক্যাপাসিটি থাকে, একটা পেশেন্স থাকে তাদের, একটা সবারই একটা ক্যাপাসিটি থাকে, তো সেটাই আর কি। আমাদের আমরা সচেতন না হলে ডক্টররাও কিছুই করতে পারবে না, তাই না? তো চলো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সাথে থেকো। আমাদের বাড়ির সামনে দিয়ে যেহেতু সব কিছু যায়, তোমার ফল থেকে শুরু করে সবজি মাছ এভরিথিং আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তো তাই জন্য কি হয় যে খুব সুবিধা হয় আমাদের, আর বাজারে যেতে হয় না। তো মা এখন সবজি নিচ্ছে, তারপরে রান্না করবে, তো আমি জানি না মাঝে কী রান্না করবে, তো মা যখন রান্না করবে অবভিয়াসলি আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আজকে রান্নার প্রথম আইটেম সেটা হচ্ছে আলু দিয়ে উচ্ছে ভাজা, যেটা আমার খুব প্রিয়। নেক্সট রান্না হচ্ছে মুড়ি ঘণ্ট, তো দেখো অলরেডি তেল দেওয়া হয়ে গেছে, তার মধ্যে মাছের যে মাথাগুলো সেগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এটা সায়ন্তনের একদমই ফেভারিট নয়, তার জন্য আমি ও বাড়িতে কিন্তু এটা রান্না করতে পারি না, এখানে এলে মা আমার জন্য রান্না করে। নেক্সট মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাথাগুলো তুলে নিতে হবে। তো দেখো মাছের মাথাগুলো একদম মনে হচ্ছে কি আমাদের দিকে একদম হা করে চেয়ে আছে, তাই না? বাট আমার খুব প্রিয় মুড়ি ঘণ্ট। নেক্সট যেটা দিতে হবে, তেলের মধ্যে এলাচ দারচিনি ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা খুব সুন্দর করে বেশ হবে, ফোড়নটা হওয়ার পর এরপরে দেব রসুন কুচি আর পেঁয়াজ বাটা।
পেঁয়াজ বাটাটা আমি এখানে দেড়খানা পেঁয়াজ ইউজ করেছি, আমি না মানে মা আর কি দেড়খানা পেঁয়াজ ইউজ করেছে, আর মোটামুটি 7-8টা রসুনের কোয়া। যদি পেস্ট করে নিতে চাও পেস্ট করতে পারো, আর একটুখানি মা এর মধ্যে পেঁয়াজ কুচিও দিল। দেন ভালো করে এটা ভাজা ভাজা হবে, তারপর গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে রাখতে হবে, সেটা দিয়ে দিচ্ছে মা। তো এটা করলে কিন্তু ভাতটা একটু কম করতে পারো, বিকজ এটাই হচ্ছে মুড়িঘণ্ট হচ্ছে ইটসেলফ একটা আইটেম যার মধ্যে ভাত মানে তোমরা পেয়েই যাবে। তো আজকে মা সেই জন্য ভাতটা একটুখানি কম করেছিল, বুঝেছো? বিকজ মুড়িঘণ্ট তো অলরেডি মুড়িঘণ্টতে যেহেতু ভাত দেওয়াই আছে, তো সেই জন্য। নেক্সট হচ্ছে এর মধ্যে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, নুন দিতেই হবে, আর হলুদ দিয়ে ভালো করে এটা বেশ মিক্স করতে হবে। আর আমি না মায়ের থেকে শুনে শুনে বলছি, বুঝছো তো, ওই জন্য একটুখানি আটকে আটকে যাচ্ছে। আর পেঁয়াজ বাটাও মা এখানে ইউজ করেছে, যেটা আমি তোমাদেরকে আগে বললাম, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন, থেতে করে দিতে পারো, বেটে দিতে পারো, তোমরা যে যেমন পছন্দ করো দিতে পারো। দিয়ে এটা খুব ভালো করে কষাতে হবে এবং চালটা মোটামুটি 5-6 মিনিট ধরে একটু ভাজা ভাজা হবে। তারপর এর মধ্যে দেখতে পাচ্ছ মা একটু জল দিয়ে দিল, জল দিয়ে এটা বেশ খানিকক্ষণ ফুটবে এবং তোমরা এটা ঢেকে রাখতে পারো, তাহলে চালটা এর মধ্যে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এটা মোটামুটি 5-10 মিনিট পর মা ঢাকাটা তুলেছে এবং এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছে। আলুটা বেশ একটুখানি আগে থেকে মা তেলে ভেজে রেখেছিল। নেক্সট এর মধ্যে যে মাছের মাথাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা দিয়ে দিতে হবে। তারপর এটা ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবে, তাহলে মাথাটাও সেদ্ধ হয়ে যাবে এবং চালটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। সো আমাদের মুড়িঘণ্ট রেডি। সো আমাদের মুড়িঘণ্ট হচ্ছে, মা চালটা দিয়ে ঢেকে রাখলো, এখন বেশ অনেকক্ষণ টাইম লাগবে। আর ওইদিকে মা আরেকটা গ্যাসে আলু ভেজে দিয়ে দেবে। তো মা রান্না টান্না করুক, আমি এখন একটুখানি ফ্রেশ হতে যাব, মানে স্নান টান করবো আর কি, বিকজ এখন অলমোস্ট 1টা বেজেই গেছে, অলরেডি 1টা বেজে গেছে। তো দেন আবার তারপরে মা পুজো দেবে, বিকজ আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো কালকেই আমি আসার সময় ফুল মিষ্টি সব কিনে এনেছিলাম, তো মা যখন পুজো দেবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চট করে স্নানটা করে নিই আগে। স্নান করে টিভি দেখছিলাম খানিকক্ষণ বসে বসে, আর এদিকে মা ঠাকুর ঘরে সব ক্লিন করছে আর কি, ঠাকুরের জায়গা জায়গা ওগুলো ক্লিন করুক। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে গোপালের খাট, এটাকে এখন সাজানো সাজানো হবে। আর এটা হচ্ছে আজকে সমস্ত ক্লিন করা হচ্ছে, পরিষ্কার নতুন জামা কাপড় সবাইকে পরানো হবে যেহেতু জন্মাষ্টমী। তুমি তুমি কি গোপাল ঠাকুরকে এই জামাটা পরাচ্ছো আজকে? পরে দাও ওটাই। সো দেখো, তো এগুলো সব পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। এই যে সাইবাবার হাটটা খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর সাইবাবার হাটটা। এরকম যদি বড় একটা পেতাম না আমি আমার সাইবাবার জন্য কিনতাম। এই যে এই হাটটা, এই বিটস এর খুব ভালো লাগে দেখতে। চলো ওপরে যাই, বিকজ ওপরেও পুজো হচ্ছে, ওপরেও ছোট মামা পুজো দিচ্ছে, বিকজ ওপরেও গোপাল আছে। তো চলো তোমাদেরকে ফার্স্টে ওপরের পূজাটা দেখিয়ে দিই।
লাঞ্চ হয়ে গেল, এখন একটুখানি শুয়ে শুয়ে রেস্ট নেব, বিকজ কালকে তো আমি গান শেখাইনি উপালিকে, তো ও আজকে আসবে বলেছে, ও 6:45 থেকে 6টার মধ্যে চলে আসবে। তো এখন কটা বাজে? এখন 3:30 থেকে 4:45 বাজে বোধ হয়। খেয়ে উঠলাম, এখন একটুখানি জাস্ট শুয়ে একটুখানি রেস্ট নেবো, টিভি দেখবো আর কি, বা ফোনও দেখতে পারি, দেন আবার সন্ধ্যেবেলায় উঠবো। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে জন্মাষ্টমীর যে পুজোটা তোমাদের কেমন লাগলো। এখন রাত্রি 11:30 বাজে বুঝেছো, তো সায়ন্তন মোটামুটি 11:05 বেরিয়ে গেল, আর মা রুটি আলু ভাজা করেই রেখেছিল, আলু ভাজা না আলু ডিম ভাজা করে রেখেছিল। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আমাদের এখানে খিচুড়ি তরকারি এসব ভোগ দিচ্ছিল, তো ছোটো মামা নিয়ে এসছে, তো একটুখানি খেলাম আর রুটির সাথে আলু ডিম ভাজা খেলাম, বিকজ আমার না একটুখানি পেটটা ভার ভার লাগছে, গ্যাস একটু হয়েছে, তো একটা ওষুধও খেয়ে নিয়েছি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমাকে দেখে আই থিঙ্ক বুঝতে পারছো যে একদম শোয়ার জন্য রেডি, শুয়ে পড়বো। দুপুরবেলা একটুখানি মানে চোখ লেগেছিলো ধরো 5-10 মিনিটের জন্য, তারপরেই আমার স্টুডেন্ট চলে এসেছিলো গান শিখতে, তো তাই জন্য আর ঘুমানো হয়নি, সেজন্য এখন একটু ঘুম ঘুমও পাচ্ছে। তো আমরা এখন শুয়ে পড়বো, মাও মোটামুটি বাসন টেসন মেজে টেজে চলে আসবে এক্ষুনি, তো ভাবলাম যে তোমাদেরকে গুড নাইটটা বলে দিই। তো আশা করবো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আর শপিং করতে বেরো, যেখানেই বেরো না কেন মাস্কটা কিন্তু অবশ্যই পরে বেরোবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।